আজ গাজল হাসপাতালে প্রসূতি মা ও সদ্যজাতকে বাড়ি পৌঁছানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। পরিবারের পরিজনেরা টাকা দিতে অস্বীকার করায় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই গৃহবধূ মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। জানা যায়, বৃহস্পতিবার গাজল থানার দেহতলা গ্রাম পঞ্চায়েতের মৌসুমী খাতুন নামে ওই গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় গাজল গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার কন্যা সন্তান জন্ম হয় গর্ভবতী মহিলার। আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ছুটি ঘোষণা করে। গর্ভবতী মহিলাদের বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে গেলে চালকদের কাছে গেলে অ্যাম্বুলেন্সের চালকেরা তারা টাকার দাবি করে। কিন্তু কেন? রাজ্য সরকার বারংবার প্রসূতি মহিলাদের জন্য সব রকম পরিষেবা বিনামূল্যে চালু করেছে, কিন্তু সেখানে চিত্রটা পুরো আলাদাই কথা বলছে। সরকারি বিনামূল্যে অ্যাম্বুলেন্সে উঠলেই দিতে হবে 500 টাকা, এমনটাই অভিযোগ স্বামী সহ গৃহবধূ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানানি প্রসূতি গৃহবধূর স্বামী। এরপরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নববধূকে সরকারি বিনামূল্যে অ্যাম্বুলেন্স ওই বাড়ি ফেরানোর ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টুডেজ বাংলা। আপনারা তো সরকারি ভাবে একটা গাড়ি পান প্রসবের পর, তো সেটা কি নিয়ে যেতে অস্বীকার করছিল? যেটা প্রসব পরবর্তী যে গাড়িটা দেয় সেই গাড়িটা নিয়ে যায়নি আপনার? আপনার নাম কি? কত তারিখে ভর্তি হয়েছিলেন হাসপাতালে? বাচ্চা কবে হয়েছে? আচ্ছা, তারপরে আজকে যখন বাড়ি যাচ্ছিলেন তখন নিয়ে যায়নি?